বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গঙ্গার নিচ দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গার নিচে 520 মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে 15 মিনিট অন্তর। এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে। হাওড়ার মানুষ মনে করছে জ্যামজট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে। যদিও টিকিটের মূল্য ধার্য করা হয়েছে মাত্র 5 টাকা। ভারতবর্ষে এই প্রথম গঙ্গার নিচ দিয়ে এই মেট্রো পরিষেবাকে একটি বাণিজ্যিক পরিষেবা বলা হয়েছে। এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে। গতকালই প্রধানমন্ত্রী রাজ্যে আসেন, রাজভবনে রাত্রিবাস করে আজ সকালে তিনি ঐতিহাসিক মেট্রোর উদ্বোধন করেন। জানা গেছে তিনি আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। বহু প্রতীক্ষার ফল আজকে হাওড়াবাসী পেতে চলেছে। ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কি বলবেন? না, উদ্বোধন তো আমরা সরাসরি দেখতে পেলাম না, বাট আমার তো মনে হয় আমরা যারা এখানে রয়েছি বা যারা টিভিতে দেখতো খুবই বেটার হতো, কারণ ইস্ট ওয়েস্ট করিডরে গঙ্গার 350 মিটার বা অনেক দ্বীপে আজকে এরকম একটা ঐতিহাসিক ব্যাপার, মেট্রো রেল যাচ্ছে। তো এটা সকলের কাছে ভারতবর্ষের একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যেত। তো আমাদের ভারতবর্ষের মহামান্য প্রধানমন্ত্রী মোদি সাহেব আজকে এলো না কেন সেটা জানি না, এলে আমরা আরও গর্বিত হতাম সকলে। হ্যাঁ, আই উইল বি প্রাউডফুল টু ইন্ডিয়ান হিউম্যান, ভারতবাসী হিসেবে, যেহেতু এটা একটা ঐতিহাসিক ব্যাপার যে এই মেট্রো রেলটা হ্যাঁ গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে, রবীন্দ্র সেতুর 300-350 মিটার বা আরও তার অধিক বা এরকম। তো আজকে আমরা সবাই একটা প্রতীক্ষা করেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি সাহেব হ্যাঁ আসবেন উনি। তো এবার আমাদের ব্যাড লাক সকলের, ভারতবাসী হিসেবে আমাদের ব্যাড লাক, কিন্তু উনি, আমারও আশা ছিল খুব, আমি একজন মানে লিগ্যাল কনসালটেন্ট হিসাবে বলছি, হাওড়াবাসী না সবটাই বলছি, হাওড়াবাসী লিগ্যাল কনসালটেন্ট হিসাবে বলছি, আমিও এসেছিলাম যে একটু আমি উদ্বোধন বা একটু হয়তো মেট্রো ট্রেনটা একটু আজকে নয় স্টুডেন্টদের জন্য এ করেছিল যে 1000 স্টুডেন্ট যাবে ট্রেনটায়, খুবই ভালো কথা যে বাচ্চাদের একটা প্রথম দিন সেটা, আর আমাদের হতাশ হয়ে গেলাম, কিন্তু এটা চালু হোক তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি, সমস্যা যদি কিছু থাকে সেগুলো সলভ করে আমাদের সকলের উপকার হবে, এই বলে আমি রাখলাম। মাই নেম ইজ রঞ্জিত কুমার দাস।